আমিন মিশ্র বিজেপি ত্যাগ করে কংগ্রেসে জয়েন করেছে স্যার এজন দুজন তো যাব এজন দুজন ইলেকশন এজন দুজন কর্মী না যায় এজন দুজন কেউ যাব যে তেও জানে যে তেও বিজেপি পর ইলেকশন খেলি জিকিব নোয়ারে অকল ব্যক্তিগত স্বার্থত তেখেত গেছে কিন্তু মই তেখেতক অনুরোধ করেছো তেখেতে আমার সরকারের এটা মাইনরিটি কর্পোরেশনের মাইনরিটি কমিশনের চেয়ারম্যান পদ লৈ আছে 2 লাখমান টাকা মাহত দরমহা পাই সেই যাতে সোনকালে ইস্তফা দিয়ে এই সাহস যাতে সোনকালে দেখায় আমিনুল ইসলাম ডাঙরিয়াক মই অনুরোধ করছো তেখেত উপাধ্যক্ষ আছিল মই সম্মান সহকারে কৈছো তেখেতে মাইনরিটি কমিশনের সভাপতিটো যাতে লগত লগত এৰি দিয়ে কারণ অসংখ্যালোক নাই মানে কমিশন মাইনরিটি কমিশন 2 লাখমান টাকা দরমহা পাই বলে মই শুনিছো তার লোভটো যাতে এৰি দিয়ে মই অনুরোধ জানাইছো অখিল গগৈ ডাঙরিয়া এটা ইংলিশত ভাষণ দিয়ক এটা হিন্দিত ভাষণ দিয়ক তো প্রথমে নিজের কথাটো কোক তারপর বেলেগর কথা কব অখিল গগৈ ডাঙরিয়াক মই শুনো অখিল গগৈ ডাঙরিয়াই কৈছে বোলে তপন গগৈ হিন্দি ইংলিশ শিকোতে কিমান বছর লাগিব অখিল গগৈ প্রথমে এটা ইংলিশের ভাষণ দিয়কচোন তপন গগৈ কথা বাদ দিয়ক অখিল গগৈ ডাঙরিয়া এটা ইংলিশত ভাষণ দিয়ক এটা হিন্দিত ভাষণ দিয়ক তো প্রথমে নিজের কথাটো কোক তারপর বেলেগর কথা কব কেবাশ ব্যক্তিয়ে বিভিন্ন দল ত্যাগ করে বিশেষকৈ কংগ্রেসের এআইডিএফ দল ত্যাগ করে বিজেপি দলত যোগদান করেছে যা কালিও করিমগঞ্জ প্রায় 2000 ব্যক্তিয়ে 1500 বা 2000 মূল মূল কর্মী কংগ্রেস দলের মূল মূল কর্মীয়ে যোগদান করেছে তেখেতলোক সমর্থক সকলেও করে আছে আজি পায়ে প্রায় এইখানি সময় 500-600 বিশেষকৈ যুবক আর কেবাটাও সংগঠনের মটর ইউনিয়নে হোক কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আঞ্চলিক পঞ্চায়েতের মেম্বার সকলে এই বিজেপি দলত যোগদান করেছে আর আপনি শিকার দরে মোদীর পরিবার ডাঙর হয়েছে আর ইয়ে প্রতীয়মান করে যে আমার কৃপানাথ মল্লা ডাঙরিয়া দ্বিতীয়বারের কারণে করিমগঞ্জের সাংসদ হব আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার হাত শক্তিশালী করব ইতিহাস আছে ইলেকট্রোলিয়াল যেটা হিস্ট্রি আছে অসমত এইবার কংগ্রেসে আটাইতকৈ বেয়া প্রদর্শন করবে হয় কংগ্রেসে হয়তো সিট নাপাবও পারে কংগ্রেসের এনেকা পরিবেশ এটা কংগ্রেসে কোনো সমষ্টিতে কংগ্রেসের শূন্য হব পারে তারে মই আশা দেখিছো আর সেটা আমার কারণে ভাল কিন্তু আমি রাইজের কারণে কাম করছো আগতে কেতিয়াও কংগ্রেস যেতিয়া 15 বছর সরকার আছিল তেওঁলোকেও 10টা সমষ্টির উপর জিকা নাছিল কিন্তু আমি এইবার ভগবানের আশীর্বাদত 11টা সমষ্টি অনায়াসে জিকিম আর 2টা সমষ্টি জিকার সম্ভাবনা আছে গতি আগর যিমান রেকর্ড আছিল অন্তত যা 40 বছর যা 40 বছর রেকর্ড আমি এবার ভঙ্গ করিম আর বিজেপি দল আর শক্তিশালী হব আমার মিত্র শক্তি আর শক্তিশালী হব দেখা গেছে যোরহাটের প্রার্থীজনে টেকনোলজি ব্যবহার করেছে গুগল ম্যাপ ইউজ করেছে লাভ নাই লাভ নাই গাঁত রাইজে অরুণোদয় পাইছে না নাই গাঁর মহিলা উদ্যমিতা হয়েছে না নাই লাখপতি বাইদে হয়েছে না নাই গাঁর মহিলায় গাঁর পরিয়ালে বিনামূলিয়া চাউল পাইছে না নাই রাস্তা পথ ভাল হয়েছে না নাই আমার লড়া ছোৱালীবিলাকৰ এডমিশন ফ্রি হয়েছে না নাই আমার ছোৱালীবিলাকে 9 ক্লাসত স্কুলত পড়বলে যাতে স্কুল আধাতে এৰিব নালাগে তার কারণে সাইকেল পাইছে না নাই আমার হায়ার সেকেন্ডারিত পাস করা লড়া আর ছোৱালীয়ে যাতে চহরলৈ গৈ পড়িব পাৰে তার কারণে স্কুটি পাইছে না নাই গাঁয়ে গাঁয়ে স্কুল হয়েছে না নাই মেডিকেল কলেজ হয়েছে না তার উপর মানুষ ভোট দিব কংগ্রেস দলের দিনত কংগ্রেসের 60 বছর মেডিকেল কলেজ আছে মাত্র 6খন আমি 7 বছর মেডিকেল কলেজ বনালো 18খন কংগ্রেস সরকার দিনত মাত্র ইউনিভার্সিটি আছিল 7খন আমি 7 বছর ইউনিভার্সিটি বনালো 15খন গতি কংগ্রেস আর আমার বৃহৎ পার্থক্য গতি রাইজে আমাক ভোট দিব এবার রেকর্ড কৃপানাথক আকু এবার ভোটারে কৃপা করব ডেফিনেটলি করব ডেফিনেটলি কৃপা করব আপনাদের দেখেছেন আজি কেন যোগদান করেছেন কালি নিশ্চয় আপনাদের দেখেছে শুনেছে করিমগঞ্জত কেন যোগদান করেছে গতি সংখ্যালঘু ব্যক্তিসকলে তো আহি যোগদান করেছে।